ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই শাহাবুদ্দিন সৌদি আরব থেকে জানতেছি যে বাংলাদেশে বর্তমানে প্রচলিত মিলাদ কিয়াম সম্পর্কে কিছু জানতেছেন ভাই? এগুলি তো পুরানো কথা, অনেক আলোচনা বিভিন্ন আলেমগণ বলেছেন, এগুলি বেদাত। আর এগুলির পক্ষে যারা তারা এটাকে জায়েজ রসুলের মহব্বত মনে করে, অনেক বাক বিতণ্ড কথাবার্তা হয়। এটি ভারতীয় পূর্ব মহাদেশে সুফি মতাদর্শ মতবাদ চালু হওয়াতে ওরাই আমদানি করেছে, বিশেষ করে বাগদাদ থেকে। আর এই মিলাদ তো এগুলি দেখা দেখা শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্মদিন থেকে, সেখান থেকে শিয়া মতাদর্শরা শাসককে খুশি করার জন্য এগুলি চালু করলো, সেখান থেকে সুন্নিদের ভিতরে ঢুকে পড়লো সুন্নি সুফিরা। আর সুন্নি সুফিরা তো শিয়াদের সুফিদের থেকে আসছে, আর শিয়া সুফিরা ইসাই ধর্মে যে সমস্ত সুফিদা সুফিরা ছিল, মানে ধর্মগুরু ছিল, তাদের থেকে আসছে, সব মিলিয়ে হজবরলো করে ফেলেছে। এখন সংক্ষিপ্ত বিষয়টা হলো যে এটা বেদাত, এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমলে আদলে যে এটা নাই, মানুষ ভালো মনে করে চালু করে ইবাদতের নামে, সেটাই বেদাত। রসুলের আমলের মধ্যে মিলাদ কিয়াম নাই, সাহাবাদের মধ্যে নাই, সলফে সালিনদের আমলে নাই, সার ইমাম মধ্যেও নাই, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মধ্যেও নেই। অথচ ভারতীয় উপমহাদেশে আমরা বেশিরভাগ হানাফি দাবি করি, অথচ ইমাম আবু হানিফার আদর্শ নাই, আমরা কিন্তু মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত। এইগুলি সার্বিক অনুসারে বেদাত, এবং এইগুলি সুফি মতাদর্শরা চালু করেছে পাবলিক থেকে ধর্মীয় অনুভূতি দিয়ে কিছু পয়সা কামাই করে খাওয়ার জন্য। এই বাস্তবে সেটা দেখছেন, যেখানে মিলাদ হয় সেখানে ইমাম সাহেবের পয়সা হয়, মোনাজাতে কাঁদায় কাঁদায় কথা বলতে পারলে হাদিয়া একটু বেশি ভাবে, কিছু এই মিলাদের নামে একটু নাস্তা পানি বা মিষ্টি জিলাপি খাওয়া হবে। আর ওই ব্যক্তি ধর্মীয় আবেগে মনে করছে আমার কিছু নিয়ত পূরণ হলেও একটা দোকান চালু করলাম, ঘরের কাজ উদ্বোধন করলাম, মিলাদ পড়াইলাম, এগুলি হলো সব বেদাত। এগুলির আদর্শ ইসলামে যেখানে নাই এগুলির কোনো আদর নাই। এখন বুঝতে হবে যে এটা যদি আবাদত মনে করি, তাহলে কোরআনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে আয়াতটি বলা হয়েছে যে, আয়াতটি মুহূর্তে দ্রুত মনে আসতেছে না, আল্লাহ বলছে যে আমি দিনকে মোকাম্মেল করে দিয়েছি, আলিয়াও মাকমাল তুলাকুম দিনাকুম ও আত্মাম তো আলাইকুম নিয়ামাতি ও রাদাইতি লকমুল ইসলাম আদিনা। আল্লাহ বলতেছেন আমি ইসলামকে পরিপূর্ণ মোকাম্মেল করে দিয়েছি, তোমাদের প্রতি দিনকে নিয়ামত হিসাবে আমি দিয়েছি। তো যদি রসুলের সময় যদি দিন পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের কী অধিকার আছে যে আমরা দিন মন পরিপূর্ণ নাই এখন নতুন করে কিছু ঢুকাই দিলাম দিনের ভিতরে? অতএব এগুলি নাজায়েজ এবং বেদাত, এগুলি কখনো গ্রহণযোগ্য নয়। মানুষেরা এগুলি চালু করেছে সমাজে নিজেদের ইনকাম, পাবলিককে ধর্মীয় অনুভূতিতে কাজে লাগা ধোকা দিয়া পকেটে কিছু ফায়দা লুটিয়ে নেওয়ার জন্য। আদৌ জায়েজ নাই, জায়েজ হলেও ওটা যেটা রসুলের সুন্নতের আদলে আছে সেটা। বেদাত যদি উৎপত্তি হয় সুন্নত বাতিল হয়ে যায়, সুন্নত ডুবন্ত হয়ে যায়। আপনি দেখুন উদাহরণস্বরূপ, ফরজ নামাজের পরে মুসলিম কতগুলি দোয়া আছে সেগুলি ফরজ সুন্নত, সেগুলি বাদ দিয়ে 7-10 সেকেন্ডের সংক্ষিপ্ত মোনাজাত দেওয়ার কারণে ওগুলি বাতিল, সবাই দাঁড়ায় সুন্নত পড়ে ফেলে, ওই দোয়াগুলি পড়ে না, সুন্নত ডুবন্ত হয়ে গেছে ওই বেদাতটা চালু হওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।